ধোলাহাটের তেলে গ্রামে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে নাম বাদ দেওয়া হলো বার্ধক্য ভাতার তালিকা থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় বিজয় হাতি নামের 79 বছরের এক বৃদ্ধ সমস্যায় পড়েছেন। নাম বাদ যাওয়ার পর বার্ধক্য ভাতা পেতে তিনি সমস্ত জায়গায় দরবার করছেন। তবে কার ভুলে এই নাম বাদ গেল তা নিয়ে উঠেছে প্রশ্ন। আমি 19-20 মাস পাচ্ছি না। আমি অঞ্চলে গেলাম, বিডিওর কাছে গেলাম, বিডিও একটা লিখিত দিল মিনময়ের কাছে যে আমরা মৃত বলে কেটে দিয়েছি। হ্যাঁ, তারপর আমি বিডিওকে লিখিত জানালাম, ডিএমকে লিখিত জানালাম। আমি এত 19 মাস হেঁটে হেঁটে আর পারিনি বাবা, 5-6 হাজার টাকা করে দিয়েছি। গরিব মানুষ, অসুখ বিসুখ ডাক্তার করতে পারছি না, বলছে তোমার মৃত বলে ওখান থেকে ঘোষণা করে। এই ঘটনার পর স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান এমনকি প্রশাসনিক আধিকারিকগণ কেউ নিজেদের ঘাড়ে দোষ নিতে রাজি নন। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় পঞ্চায়েত প্রধান হোসেন কয়াল এই ঘটনাটিকে দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন। তিনি এই ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানা যাচ্ছে। তবে তিনি জানিয়েছেন এই সমস্যা নিয়ে বিজয় হাতি তাঁর সঙ্গে কোনোদিন যোগাযোগ করেননি। তবে এই ঘটনার পর একাধিক প্রশাসনিক দপ্তরে লিখিত আবেদন জমা দিয়েছেন বিজয় হাতি। কি যদি আমার অঞ্চলে না পান সে ব্যর্থতা নিশ্চয়ই আছে, কারণ দেখুন একটা মানুষ যিনি জীবিত থাকছেন অথচ তার পাওনা মাননীয় সরকার মহোদয় যারা আমাদের দিচ্ছেন সেটা পাচ্ছেন না, এটা আমাদের খুব মর্মান্তিক বিষয়। তবে ব্যক্তি উক্ত ব্যক্তিটি আমার সঙ্গে প্রধানের হাজবেন্ড হিসেবে বা প্রধানের সঙ্গে একবারও দেখা করেনি। এইটা জানার পর আপনারা কোনো তদন্ত করে দেখেছিলেন বেঁচে আছে কি মারা গেছে? হ্যাঁ, আমরা তারপরে তদন্ত করে দেখেছি উক্ত ব্যক্তিটি মা জীবিত আছে। সম্পূর্ণ ঘটনা নিয়ে বিজয় কুমার হাতি জানান বয়সের ভারে তিনি খুবই সমস্যায় আছেন। ওই ভাতায় কোনো রকমের সংসার চলতে তাঁর, এখন সেই টাকা না মেলায় ওষুধপত্র কিনতে পারছেন না তিনি, ঘরে অসুস্থ স্ত্রী রয়েছে। এভাবে বার্ধক্য ভাতা বন্ধ হয় তিনি খুবই ভেঙে পড়েছেন। জীবিত থাকা অবস্থায় তিনি মৃত এই কথা শুনে তিনি খুবই মর্মাহত। এই ঘটনার দ্রুত প্রতিকারের দাবি তুলেছেন তিনি। তবে কার ভুলে এই নাম বাদ গেল তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনার পর স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান এমনকি প্রশাসনিক আধিকারিকগণ কেউই নিজেদের ঘাড়ে দোষ নিতে রাজি নন। ধোলাহাট থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ 18 লোকাল।